আমার ভাইরা এই পৃথিবীতে একজন নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন 950 বছর কত বছর 950 বছর হায়াত দিয়ে আল্লাহ নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাম দ্বীনের কাজের আঞ্জাম দিয়েছেন নূহ আলাইহিস সালাম দ্বীনের কাজগুলো করে গিয়েছেন এই নূহ আলাইহিস সালামের 950 বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়েছেন মাত্র 50 বার কথা শুনতেছেন ময়দানে আছেন নূহ আলাইহিস সালামের কাছে জিব্রাইল আসছে কতবার জোরে বলেন 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম দ্বীনের কাজ করেছেন এই পৃথিবীতে আর এই 950 বছর লম্বা জীবনে হযরত জিব্রাইল আমিন এসেছেন মাত্র 50 বার আমার ভাইরা আরেকজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে সুদীর্ঘ হায়াত দান করেছেন এই সুদীর্ঘ হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়েছেন মাত্র 42 বার আরেকজন পয়গম্বর আমাদের নবীর আগে আসছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ছিলেন মাত্র 33 বছর তিনি আসমানে চলে গেছেন আবার এই পৃথিবীতে আসবেন কি আসবেন না জোরে কোন আসবেন ঈসা আলাইহিস সালাম ছিলেন 33 বছর এই 33 বছরে হযরত জিব্রাইল আমিন এসেছেন মাত্র 13 বার আরেকজন জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ এই মূসা কালিমুল্লাহ এই জন্য বলা হয় সবচাইতে বেশি আল্লাহর সাথে যিনি কথা বলেছেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই জন্য তাকে মূসা কালিমুল্লাহ বলা হয় এই মূসা কালিমুল্লাহ দীর্ঘ হায়াত পাওয়ার পরে জিব্রাইল আমিন এসেছেন মাত্র 400 বার আর সর্বশেষ নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে হায়াত পেয়েছেন মাত্র 63 বছর জোরে বলেন কত বছর এই 63 বছর বয়সে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর নবুয়তের জিম্মাদারি পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা নবীকে কত ভালোবেসেছেন খেয়াল করে কান লাগান এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছেন 24,000 বার সুবহানাল্লাহ অল্প হায়াতে 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইলেন 24,000 বার সর্বশেষ জিব্রাইলের সাথে যখন আল্লাহর নবীর সাক্ষাৎ হলো জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহর নবী বলেন ওগো জিব্রাইল আমি পৃথিবী ছেড়ে চলে যাব আমার পরে আর কোন নবী আসবে না আমি বিশ্ব নবী পৃথিবী ছেড়ে চলে যাব তোমার দায়িত্ব ছিল আদম থেকে আমি পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে আল্লাহর বাণী নিয়ে আসা আর আমি পৃথিবী চলে যাব নবুয়তের দরজা খতম হয়ে যাবে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ও জিব্রাইল আমি চলে যাওয়ার পরেও কি তুমি এই পৃথিবীতে আসবে নাকি কথা খেয়াল করতেছেন এখন থেকে খেয়াল না করলে আজ বুঝবেন না আল্লাহর নবী প্রশ্ন করলেন জিব্রাইল আমি চলে যাব আর নবী পৃথিবীতে থাকবে না তোমার কাজ হলো ওহী নিয়ে নবীদের কাছে আসা আমি নবী শেষ নবী চলে যাব কিন্তু তুমি কি আবার এই পৃথিবীতে আর কোনোদিন আসবা নাকি এবার জিব্রাইল বলে গো নবীজি আপনি চলে যাওয়ার পরেও আমি আরো 10 বার পৃথিবীতে আসব আল্লাহু আকবার বিশ্ব নবী বলেন নবী থাকবে না কাদের কাছে আসবে তুমি তোমার কাজ কি জিব্রাইল বলে ও নবীজি আপনি থাকবেন না ঠিক কই এতদিন পর্যন্ত পৃথিবীতে আমি যতবার এসেছি
প্রত্যেক বার আমি পৃথিবীর জন্য কিছু বড়কন আপনাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু নিয়ে এর পরে জমিনে এসেছি আল্লাহর নবী আপনি চলে যাওয়ার পরে আমি 10 বার পৃথিবীতে আসব ঠিক কিন্তু কোনো কিছু দিতে নয় আমি পৃথিবীতে আসব 10টা জিনিস নিয়ে যেতে আসেন ময়দানে যতবার হাজারবার লক্ষবার জিবরাইল আসেন কিছু দিতে আবার নবী চলে গেছেন এরপরে আরো 10 বার আসবেন কিছু নিতে জিবরাইল আমিন বলেন ওগো নবীজি এই 10টা জিনিস যতক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে তুলে না নেব ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না এই জন্য আমি সর্বপ্রথমে পৃথিবীতে এসে 10টা জিনিস তুলে নেব এবার জিবরাইলের কথা শুনে নবী হতবম্ব হয়ে গেলেন বলতেছেন জিবরাইল আমি থাকব না আমার উম্মতদের কাছ থেকে 10টি নিয়ামত তুমি তুলে নেবে আমার উম্মতদের কত কষ্ট হবে ও জিবরাইল তোমার কথা শুনে আমি বড় আতঙ্কিত হয়ে গেলাম জিবরাইল বলে নবীজি আপনি তো চলেই যাবেন আপনার পরে নবী থাকবে না ঠিক কিন্তু আমি যতদিন পর্যন্ত 10টা জিনিস না নিব অতদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না এবার বিশ্বনবী বলেন জিবরাইল সেই 10টা জিনিস কি আমাকে একটু শোনাও নবী শুনতে চায় জিবরাইলের কাছে আমি জানতে চাই আমার সামনে পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আমার মাইকের সামনে আমার যে সকল ভাইরা বাবারা বসে আছেন নবী জিবরাইলের কাছে জানতে চাইছেন 10টা জিনিস কি আপনাদেরও কি জানার আগ্রহ আছে নাকি সকলের আছে সবাই একটু তাকবীর দেন তো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার গুগুদিয়ার মানুষের আওয়াজ হয় না আরো জোরে দিতে হবে নারাই তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন এই আওয়াজ একটা সময় মুসলমান দিত কাফের মুশরিক বেদিনদের অন্তরে কম্পন সৃষ্টি হতো বড় বড় মূর্তির বড় বড় জায়গাগুলো ভেঙে তছনছ হয়ে যেত আর আজকে মুসলমানরা সেই জায়গায় তাকবীর না দিয়ে সেখানে উলু ধ্বনি দেয় কথা কোন ঠিক কিনা এইজন্য মুসলমানের মুখে থাকবে তাকবীর আর স্লোগান কার আর জলে বলেন সেই আল্লাহ নামের স্লোগান দিলে বাতিল শক্তির কম্পন সৃষ্টি হয় আর মুনাফিকদের অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি হয় যতক্ষণ মুসলমান তাকবীরের ধ্বনি দিবে বাতিল শক্তি মুসলমানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না ঠিক কিনা জলে বলে আমার ভাইয়েরা বিশ্বনবী বলেন জিবরাইল 10টা জিনিস তুমি নিয়ে যাওয়ার জন্য আসবে এর মধ্যে এক নাম্বার কি জিবরাইল বলে নবীজি এই পৃথিবী থেকে সর্বপ্রথম আমি যেই জিনিসটা তুলে নেব সেইটা হলো বরকত জোরে কোন বরকত আসেনি গুগু দিয়ে দুই চারজন বরকত কথা কয় না বরকত মানুষের নাম নাই নাম রাখছে বরকত কিন্তু ওর মধ্যে কোনো বরকত বাবাই খুব খুশি হয়ে নাম রাখছে আতরালিক সারাদিন শরীরের থেকে বিড়ির গন্ধ আসে কথা কয় না নাম রাখছে আদর করে রমজান মাসে হইছে আগেকার মুরব্বির এইভাবেই নাম রাখতো রমজান মাসে যখন হইছে তাহলে নামটা রমজান আলী ওর জীবনে রোজা রাখে না আছে না নাই এই বরকত যদি কেউ থাকে ভালো না থাকলেও কোনো সমস্যা আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন অগো বিশ্ব নবী এই পৃথিবী থেকে সর্বপ্রথম আমি তুলে নেব বরকত মানুষ যতই খুঁজুক যতই সুখ শান্তি পাওয়ার জন্য দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করবে কিন্তু সকালবেলা সন্ধ্যা পর্যন্ত কাজ করবে সেই বরকত আল্লাহ তাআলা তুলে নিবে একটা সময় দেখেছি আমাদের বাপ দাদার আমলেও আমরা আমাদের বয়সেও দেখেছি একদিক দিয়ে ঘাস লাগাইতো ফসল বনে আসতো সার দেওয়া লাগতো না কয়েকদিন পরে এমন সুন্দর ফসল হতো মানুষ দেখে দেখে খেতের আইলের মধ্যে সেজদায় পড়ে যেত ঠিক কিনা আর এখনো আমরা সেই খেতেই চাষ করি সেই জমি আবাদ করি কত ধরনের দেশি বিদেশি সার ব্যবহার করি কিন্তু হয় না শেষ পর্যন্ত চায়না থেকে হাইব্রিড সারা বনি এক সপ্তাহের মধ্যে যেটা এক মাসে বড় হবে সেটা এক সপ্তাহে বড় করতে চাই খাই আর বলি স্বাদ নাই কথা কয় না আবার যিনি বিক্রেতা থাকেন
তিরিশটাকে ভালো করে বিক্রি করার জন্য বলে এটা হাইব্রিড এটা দেশি কথা কয় না কিন্তু যেটাই খায় কোন স্বাদ আমার ভাইরা আমার মুরব্বি বাবা জিরা ভালো বুঝবে একটা সময় এমন ছিল এক বাড়িতে যদি মাসকলের ডাল রান্না হতো আর সেই মাসকলের ডালে যখন তেলানি দিত বাগার দিত সোমবার দিত ওই ভাঙ্গা ঘর ছাউনি দিয়া সোনের ঘরের ফাঁকা দিয়া ওই সোমবারের ঘ্রাণটা ছড়ায়া যাইত পুরা এলাকা মোহিত হয়ে যাইত এলাকার সমস্ত মানুষ বুঝত অমুক বাড়িতে আজকে মাসকলের ডাল রানছে সেই মাসকলই এখনো আছে না নাই কিন্তু খাওয়ায় খায় আর কয় এইটাই আর হাতায় আর কাতায় আর কয় যে কি খাইতেছি বাতি খাই না রাস্তা দিয়ে হাঁটি কওয়া যায় আমার ভাইরা পদ্মা নদীর ইলিশ আজ থেকে ২০ বছর আগে কেউ যদি কোনো বাড়িতে একটা ইলিশ মাছ কাঁড়াতো ফ্রিজ ছিল না ওইটাকে টুকরো টুকরো করে লবণ দিয়ে মাখিয়ে পাতলা করে এরপরে মাটির পাতিলে শিকায় ঝোলায় রাখতো ফ্রিজ লাগতো আবার ওই মাছটা যখন আমাদের মা আমাদের দাদিরা রান্না করে দিত সকালবেলা যখন পান্তাবাদ দিয়া ওই মাছ রান্না যেই ব্যক্তি খেয়েছে যেই হাতে ইলিশ মাছের ঝোলটা লেগেছে কম হলেও তিন দিন পর্যন্ত হাতের মধ্যে গ্রাম লেগে থাকতো আস্তে করে বলেন কথা ঠিক না বেঠি সেই ইলিশ মাছ আজও আছে আগে ১০০ টাকা হইলে পাওয়া যাইত এখন ৩০০০ টাকা দিয়া ২ কেজি ওজনের ইলিশ মাছ ঠিকই আনে আগে ছিল ভাঙ্গাগর এখন সেইখানে হয়েছে ৫তলা বিল্ডিং আগে ছিল মাটির চুলা এখন ঢুকছে গ্যাসের চুলা আগে রান্ধতো সাধারণ মশলা দিয়া এখন রান্ধে রাধুনি গুঁড়া মশলা দিয়া আগে দাদি আর নানিরা ছিল মূর্খ লেখাপড়া জানতো না সেই দাদি আর নানিদের নাতনিরা আজকে বিয়ে পাশ জাহাঙ্গীরনগর পরে অনেক বড় শিক্ষিত আজকে সেই ভাঙ্গা ঘর নাই পাকা বাড়িতে রাধুনি গুঁড়া মশলা শিক্ষিত হাতের রান্না যতই দামি ইলিশটাকে রান্না করে যখন খাবার টেবিলের উপরে দেয় পুরুষ বেটা সারাদিন কাজ করে এসে যখন ইলিশ মাছটা মুখের মধ্যে নেয় কোনো স্বাদ পায় না এবার নাকের কাছে নিয়ে কয় এটা কি ইলিশ নাকি সিলভার কাপ জিব্রাইলকে ডেকে বলতেছে না কোনো বিজি এই পৃথিবীতে আমি সর্বপ্রথম এসে বরকত তুলে নিব আপনি খেয়াল করে দেখেন আগের সেই দুধ ঠিকই আছে কোনো সাদার গ্রাম আগের সেই আম গাছ এখনো আছে এখন সেই আম এজো ধরে কিন্তু সেই আমের সাদার গ্রাম এখন আগে ঠিকই এই যে নয়ের হাটের যারা এই ঘুগুদিয়াবাসী জনতার দইয়ের কথা খুব প্রশংসা করে আবার যখন দুইটা কম্পেয়ার পরে কয় না আগে আসিল এখন আর নাই কথা কয় না আগেকার গরু যে দুধ দিত সেটা ছিল সাদা আর এখন যেটা দেয় সেটা হলো সোনালি না কালার ঠিকই আছে দুধ ঠিকই আছে কালারও ঠিকই আছে কিন্তু সাদার গ্রাম তুলে নিয়েছেন কে আমার ভাইরা জিব্রাইল আমিন বলতেছে ও নবীজি আপনি চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আমি আরো ১০ বার আসবো দরবার আসার পরে ১০টা জিনিস তুলে নেব এর মধ্যে ১ নম্বর হলো বরকত আজকে মানুষ দেখেন একটা সময় সারা দিন কাজ করলে পাইতো ২০ টাকা আমি দেখছি আর এখন পাই কত ৭০০ সারাদিন ধান কাটছে ৮০০ টাকা এরপরেও কয় আলুর দাম কত পাতা কয় না বরকত আছে আহা আল্লাহ নবীর কাছে জিব্রাইল ইতিহাস শোনাচ্ছেন জিব্রাইল বলতেছেন প্রথম যখন আমি আসব বরকত তুলে নিব এই জন্য আজকে সব আছে বরকত নাই ঠিক কিনা বলেন জিব্রাইল বলেন ওগো নবীজি ২ নম্বরে আমি তুলে নিব ভালোবাসা মহাব্বত আজকে পৃথিবীর বুকে লক্ষ কোটি অগণিত মানুষ আছে কিন্তু কোনো ভালোবাসা আর মহাব্বত কথা বলেন না কেন একটু খেয়াল করে দেখেন একটা সময় যে প্রেম আর ভালোবাসা আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে ছিল এখন কিন্তু নাই একই পরিবারে দেখেছি একজন পরিবারের সদস্য ২৫ জন ২০ জন সবার রান্না হইতো এক পা দিলে
সবাই মিলে একসাথে পাটিতে বইসা মাটিতে বইসা খাইতো আর খুব মজা করত একজনের প্রতি একজনের কি অনার ছিল কি সম্মান আর इज्जत ছিল ভালোবাসা মহব্বত ছিল আর আজকে তাকায়া দেখেন একটা ঘরের মধ্যে মাত্র দুইজন সদস্য এই দুইজনের জন্য অল্প কয়টা চাউল পাকায় দুইজন মনে করে আমরা অল্প মানুষ যত পরিবার লোক কম তত সুখী কিন্তু দুইজন খাইতে বসলেও কিলাকিলি কইরা চোখ ফাটে নাক ফাটে আছে না নাই আমার ভাইরা একটা সময় 25 জন লোক এক পাতিলের রান্না খাইতো আর এখন এমন এক আধুনিক যুগ আসছে বিয়ের আগেই সন্তান আলাদা ফ্ল্যাট কিনে মা বাবার সাথে থাকবে না নতুন বিবাহ করবে আগেই প্রেম আর সম্পর্ক ভালোবাসা নাই নাম দিছে প্রেম কিন্তু যখনই কথাবার্তা হয়ে যায় বলে আগে তুমি আলাদা বাড়ি করো এরপর আমাকে বিয়ে করো তোমার ওই জংলা পরিবারের সাথে আমি থাকতে পারবো না তুমি যদি সুখী হতে চাও আমাকে নিয়ে আলাদা ঘর বানাও গুগু দিয়া তো এগুলা নাই কথা কর আমার ভাইরা বাবা জিনা মায়েরা সেই মহব্বত এখন নাই এই ভালোবাসাটাকে নতুন করে আবিষ্কার করার জন্য ওরা টেনে আনছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব কথা কয় না বিশ্ব ভালোবাসা নয় বিশ্ব বেহায়া দিবস আনছে এই 14ই ফেব্রুয়ারি আসলে বলেন তো মুরব্বীদের মনে কি কোনো প্রেম জাগে না কাদের জাগে গেদা আর গেদি গো কুতকুতি গো জাহাঙ্গীরনগর দেখলে এক সেইদিনকে আমরা যে ভাইরা সহ গেছিলাম ভর্তাবাদ খাইতে যা দেখছি ওটা কম যাইব না বিড়ি খাইতেছে সমানে একজনের কোলের উপরে আরেকজন একজনের রানের উপরে আরেকজন তে বলতেছে তোমার চোখের দিকে তাকাইলে আমি পুরা দুনিয়া দেখি কথা কয় না পিছন দিয়ে হাইটা যায় এক মুরব্বি কয় ও বাজান আমার একটা ছাগল হারায় গেছে দেখো তো আমার ছাগলটা তুমি খুঁজা পাও নাকি কয় ফাজলামি করেন কয় কির ফাজলামি তুমি এই মাত্র কইলা তোমার প্রেমিকার চোখের দিকে তাকাইলে তুমি দুনিয়া দেখো যেহেতু পুরা দুনিয়া দেখো আমার ছাগলটা তুমি খুঁজা দাও আমার ভাইরা এই প্রেম আর ভালোবাসা ঠিকই আছে কিন্তু মহব্বত নাই আমার ভাইরা সন্তান আর সেই মা বাবাকে অনার করে না সম্মান করে না স্বামী তার স্ত্রীকে আর আগের মতো ভালোবাসে না স্বামী থাকে তার স্ত্রীর চাইতে শালিকে বেশি ভালোবাসে স্ত্রী তার স্বামীর চাইতে দেবরের সাথে পরপুরুষের সাথে প্রেম করে আছে না নাই আমার ভাইরা এই প্রেম আর ভালোবাসা মহব্বত যতদিন পৃথিবীতে ছিল এই পৃথিবীতে শান্তি ছিল এই মহব্বত যখন জিব্রাইল তুলে নিয়ে যাচ্ছেন দেশে দেশে প্রেম শিখানোর জন্য বহু নাটক বহু থিয়েটার বহু সিনেমা তৈরি হচ্ছে কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের একজন সেরা নায়ক আপনাদের কাছে সেরা এই জন্য আমি সেরা বললাম একটা ছবি করছে নাম দিছে প্রিয়তমা এই ছবিটা দেখে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করে আছে না নাই কিন্তু দেখেন তো এই যে সাকিব খান যে এত ভালোবাসা এই জগৎবাসীকে বাংলাদেশীদেরকে শিখাইলো বলেন তো তার বউ কয়টা কেউ কয়া পারবেন না আসলে বউ কয়টা কিন্তু কিছুদিন পরে বোমবাস্টিং হইলে জানা যায় যে কোন জায়গায় কি আকাম কুকাম করছে ঠিক কিনা বলেন অর্থাৎ বোঝা গেল নাটক আর সিনেমা দিয়া প্রেম শিখায় না এটা মানুষকে জিনা করার কারিগর বানায় ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহুম্মুহু কুরহাও ووضعته كرها وحمله وفصاله 30 شهرا কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যুবকেরা ও পৃথিবীবাসীরা তোমরা সেই প্রেম আর ভালোবাসা যখন ভুলে গিয়ে নকল প্রেম আর ভালোবাসায় মত্ত হয়েছ জিব্রাইল আমিন ঠিকই পৃথিবীতে আসবে আর মহব্বতটা তুলে নেবে এরকম এক এক করে যখন এই নিয়ামতগুলো তুলে নেবে কেয়ামত হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ও পৃথিবীর সন্তানেরা শোনরে কারণ তোমাদের তোমাদের মা তোমাদের বাবা অত্যন্ত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে তোমাদের মা কষ্ট করে তোমাদেরকে পেটে ধরেছে তোমাদের মা কষ্ট করে ডেলিভারি করেছে তোমাদের মা কষ্ট করে তোমাদের জন্য তিল
তিল করে বড় করে নিজের স্তনের দুধগুলো তিল তিল করে তোমাদেরকে খাওয়ায় বড় করছে সেই আল্লাহ বলেন সেই মা বাবার সাথে ভালোবাসা প্রেম মহব্বত কখনো কমতি করবা না যদি করো তোমাদের কপাল পড়ে যাবে ঠিক কি না আমার ভাইরা একজন এফআরসিএস ডাক্তার কথা শুনতেছেন খেয়াল আছে আপনাদের দুই নাম্বার কি নিয়ে যাবে জিব্রাইল মহব্বত দুই নাম্বার কি নিবে মহব্বত প্রেম ভালোবাসা জিব্রাইল উঠায় নিবে অনেকে বলবে যে হুজুর যা কয় কথার লগে তো কাজের কোনো মিল পায় না কেমনে প্রেম মহব্বত যদি কমেই যায় তাহলে স্কুল ছুটি হইলে রাস্তায় এটা আমরা কি দেখি কথা কয় না আছে না নাই এটাকে কি প্রেম বলে কি বলে নোংরা জিনা অত্যন্ত জঘন্য কাজ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার নিকটবর্তী হয় না কে বলছে আমার ভাইরা সেই আল্লাহ বলতেছেন তোমার মা তোমাকে কষ্ট কষ্ট করে লালন পালন করেছেন আমরা কিন্তু কোরআন হাদিসগুলো সে আগের মত আর এখন পড়ি এই জন্য একজন ইংরেজি শিক্ষিত ডাক্তারের একটা উপমা আপনাদেরকে শোনাইতে চাই যদি আপনারা শুনতে চান শুনবেন একজন এফআরসিএস ডাক্তার বিদেশ থেকে পাস করে বাংলাদেশে আসছে সেই ডাক্তার বলতেছে ও মাওলানা একজন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখাইতে গিয়ে কতটা কষ্ট করে শোনো বলো কেমনে এই পৃথিবীতে এক একজন আদম সন্তান যখন তার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আগমন করে এই পৃথিবীতে আগমন করার আগে প্রত্যেকটা সন্তান তার মায়ের কোলে যায় 4,500টা লাথি মারে আমার মা বোনেরা ভালো করে কান লাগিয়ে শুনবেন কতটা লাথি 4,500 বার এবার ডাক্তার বলতেছেন হুজুর আপনি মনে করতেছেন আপনি ইমাম সাহেব আপনি মারেন না এই বিষয়টা এমন না আমি ডাক্তার আমি নিজেও 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি আর যত বড় পৃথিবীতে বড় বড় মাওলানা আছে এরাও মারছে এই পৃথিবীর কাবা শরীফের ইমাম যিনি তিনিও তার মায়ের কলিজায় 4,500 বার লাথি মারছে অর্থাৎ পৃথিবীতে আসতে হলে এই লাথি না মেরে কেউ পৃথিবীর আলো দেখতে পায় না এবার জিজ্ঞাসা করলাম ও ডাক্তার এই যে মায়ের কলিজায় এতগুলো লাথি মারে মায়ের কি কষ্ট হয় না এবার ডাক্তার বলে মাওলানা এই লাথিগুলা কিনে আমরা অনেক থিসিস করেছি গবেষণা করেছি আমরা বোর্ড বসে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে পরীক্ষা করে আমরা দেখতে পেলাম ওই 4,500 বার লাথির একটা লাথি যদি পৃথিবীর কোন বাবার কলিজায় লাগতো ওই বাবা পৃথিবীতে আর একদিনও বেঁচে থাকতে পারতো না আল্লাহু আকবার ডাক্তার বলতেছে মাওলানা শোনো সন্তানের বয়স যখন 10 থেকে 15 দিন হয় তখন তো পানি থাকে রক্ত হয় মাংস হয় এই সন্তানটা যখন 7 মাস বয়স হয় এই সন্তান যখন ওই মায়ের থলির মধ্যে থাকে তখন ওই থলির মধ্যে আর কোনো জায়গা থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটার পাটা নিয়ে তার মায়ের কলিজার নিচে এরকম রাখে এই সন্তানটার বয়স যখন 8 মাস হয় তখন ওই সন্তানটা আরো বড় হয় ডাক্তার বলে ওই মায়ের কলিজাটা আরো 2 ইঞ্চি উপরে উঠে যায় ওই সন্তানটা যখন 9 মাস 9.5 মাস হয় মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায় এরপরে যখন সন্তান নড়া দেয় চারা দেয় লাথি মারে এই লাথিগুলো মায়ের কলিজার মধ্যে লাগে আপনারা একটু নিজে খেয়াল করেন যারা বিবাহ করেছেন সন্তানের বাবা হয়েছেন দেখেন আপনার স্ত্রী যখন সন্তান সম্ভবা আপনি ঘুমাইছেন কিন্তু আপনার স্ত্রী রাতে 3-4 বার কেঁদে উঠেছে ঠিক কিনা আমার ভাইরা ডাক্তার বলতেছে মায়ের কলিজাটা উপরে উঠে যায় এরকম করে শুইতে বসতে খাইতে ঘুমাইতে সব সময় সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে এত লম্বা বয়ান করার সময় নাই সর্বশেষ 3টা লাথি মেরে এই 3টা লাথি হচ্ছে সবচাইতে বড় জলবরণ কয়টা এই 3টা লাথির 3 নম্বর লাথি যখন সন্তান তার মায়ের কলিজার মধ্যে মারে মা তখন তার স্বামীর মাথা স্বামীর বুকের উপরে মাথাটা রেখে বলে দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি
কত সময় ঝগড়া ফাসাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আমার ভিতরে যে অবস্থা মনে হয় এইখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও, আমার উপরে আর কোনো রাগ রাখিও না, আমার যেই পরিস্থিতি আমার মনে হয় আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো না। এরপরে মাকে মুরব্বী মহিলারা এদেরকে নিয়ে সুন্দর দাই রুমে ছুটি করে, আলাদা রুমের মধ্যে নিয়ে তাকে রাখে, দরজাটা বন্ধ করে দেয়, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান থাকে না, যেই ঘরের মধ্যে সুন্দর কোনো পরিবেশ থাকে না। এরপরে দুই নাম্বার লাথিটা যখন কোনো সন্তান তার মায়ের কলিজার মধ্যে দেয়, ডাক্তার বলতেছে ওই লাথিটা দেওয়ার সাথে সাথে মায়ের জরায়ু ফেটে যায়, ডিম্বাণু ফেটে যায়, যাওয়ার পরে মা বেহুশ হয়ে যায়, মায়ের শরীর থেকে পানি ঘামগুলো দর দর করে ঝর্ণার মতো পড়তে থাকে, মা একবার হুশে আসে একবার বেহুশে আসে, আর ঘেমে যায়, তখন বলে আমাকে বাতাস দাও। আপনারা যারা অভিজ্ঞ জানতে পারেন, মায়েরা বেশি করে বুঝবে, ওই সময় ওই মাকে আর বাতাস দেওয়া হয় না, কারণ ওই সময় বাতাস দিলে ডেলিভারির ব্যথাটা তখন ঠান্ডা হয়ে যাবে, সন্তান হবে না। এই জন্য মুরব্বী দাদি আর নানিরা বলে বাতাস দিস না, ওকে এমনিই থাকতে দে। মা দুঃখিনী বলে আমাকে পানি দাও, মার মুখের মধ্যে তখন এক ফুটা পানি দেওয়া হয় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, ওই সময় সাগরের সবটুকু পানি যদি ওই সন্তান সম্ভবা ওই মায়ের গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, মায়ের এক ফোঁটা তৃষ্ণা মিটবে না। এরপরেও মায়ের মুখের মধ্যে পানি দেয় না। সর্বশেষ তিন নাম্বার লাথিটা যখন মারে, আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, সর্বশেষ লাথিটা মায়ের কলিজার মধ্যে এমন জোরে আঘাত করে, মায়ের কলিজার উপরে সত্য এই যে টিস্যুর মতো পাতলা একটা পর্দা থাকে, আমার বাবাজিরা ওই লাথিটা পাওয়ার সাথে সাথে মায়ের কলিজার সবগুলো পর্দা টাস করে ফেটে যায়, আর একটা লাথি এত জোরে মারে, মারার পরে এরপরে ওই সন্তানটা পৃথিবীর বুকে আসে। ডাক্তার বলে এক থেকে দেড় মিনিটের মধ্যে ওই মায়ের কলিজা থেকে এক থেকে সোয়া দুই কেজি রক্ত পড়ে। এবার মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছেন, এদিকে সন্তান পৃথিবীতে আসলো, তিন থেকে চার মিনিটের মধ্যে ওই সন্তানটার মুখ যখন মোছায় দেয়, শরীরটা পরিষ্কার করে, সর্বপ্রথম ওই সন্তানের মুখ দিয়ে একটা সুন্দর আওয়াজ আসে, আর সেই আওয়াজটা হলো মা। জোরে বলেন কি, আর জোরে, মার নাম অনেকে নিতে লজ্জা পাইতেছে, মা সারা পৃথিবীতে আসছেন তো, ঠিক না? বলেন তো কে? ছোট্ট একটা ময় আকারে মা, এই নামের মধ্যে এত ভালোবাসা, এত প্রেম, এত সুখ। সন্তান যদি বিদেশে থাকে, ঢাকা থাকে, বিভিন্ন দেশে প্রবাসে চাকরি করে, ওই সন্তান যখন মায়ের ডাক শোনে, আর ওই সন্তানের মুখ থেকে যখন মা তার সন্তানের মুখে মায়ের ডাক শোনে, এই সন্তান আর মায়ের মধ্যে মূল মোহাব্বত আছে না নাই? আমার ভাইরা, সন্তান যখন পৃথিবীতে এসে সর্বপ্রথম মা এই ডাক্তার যখনই দেয়, ডাক্তার বলে আমরা তখন মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইলাম, একটা লাগাইলাম সন্তানের মুখের মধ্যে, আর একটা লাগাইলাম মায়ের কানের মধ্যে, কোনো তার নাই, এমবি কার্ড নাই, মিনিট নাই, ব্যালেন্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখের মা ডাকটা নিয়া বিনা তারে বিনা নেটওয়ার্কে মায়ের কানের মধ্যে পৌঁছায় দেয়।
আমরা তখন টেলিস্কোপ যন্ত্র লাগাই মাইক্রোস্কোপ যন্ত্র লাগাই অত্যাধুনিক মেশিন লাগাই আমরা পরীক্ষা করতে যখন গেলাম ও পৃথিবীর মানুষেরা শুনে আশ্চর্য হয়ে যাবা এই সন্তানের মা ডাকটা যখন মায়ের কান দেয়া যায় এই কান দেয়া যাওয়ার সাথে সাথে ওই যে শেষ লাথি মেরে সন্তান যে মায়ের কলিজার তারগুলো ছিড়ে বেরে আসছে এবার ডাক্তার বলতেছে মায়ের এই সন্তানের মুখের প্রথম ডাকটা যখন মা শুনে এই আওয়াজটা কান দিয়া মায়ের কলিজার ভিতরে ঢুইকা ওই শিরা পর্দাটা ফাটা পর্দাটা আস্তে আস্তে করে আল্লাহ সবগুলাকে জোড়া লাগায়া দেয় এবার মা আস্তে করে ঠোঁটটা খোলে মায়ের ঠোঁটটা শুকনা থাকে শরীরটা ঘামে ভিজা থাকে নিচে রক্তে রঞ্জিত গরু জব করলে যেই রকম চাপা চাপা রক্ত বেরায় মা এইভাবে বেহুশ হয়ে থাকে সন্তানের প্রথম মা ডাকটা শোনার পরে মায়ের ঠোঁটটা এরকম কাপাক বা কাপা হয়ে নড়ে আর তখন আস্তে করে চোখটা খুলে আশেপাশে যেই মহিলারা থাকে তাদেরকে বলে ওগো তোমরা কে আছো আবার পেট থেকে কি হইছে এইটা আমাকে আগে দেখাও আশেপাশের মহিলারা বলে ও মহিলা একটু আগেই তো তোর জীবনটা বের হয়ে যাইতে চাইছিল আর এখন তুই এত কষ্টের পরেও তোর কি লজ্জা করে না এই সন্তানটাকে দেখার জন্য পাগল হয়ে গেলি এবার মা দুঃখিনী কয় আমার সন্তানের মুখের প্রথম উমা ডাকটা শোনার পর আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যেই কষ্ট অনুভব করেছি আমার প্রথম ডাকটা শোনার পরে আমার সব কষ্ট মুছে গেছে এবার মুরব্বী মহিলারা তোয়াইলা দিয়া সুন্দর কাপড় দিয়া মোড়াইয়া ওই সন্তানটাকে তার মায়ের বুকের উপর এরকম তুলে ধরে ধরার পরে মা সর্বপ্রথম ওই দুর্বল শরীরটা মাথাটা এরকম বাঁকা করে দিয়ে সন্তানের কপালে প্রথম চুমুটা যখন বসায় দেয় মা বলে তাড়াতাড়ি আমাকে এখান থেকে সরাও আমার যে যত কষ্ট ডেলিভারি করতে যাওয়া হয়েছে আমি আমার সন্তানের মুখ দেখার পরে আমি সমস্ত দুঃখ ভুলে গিয়েছি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পায়ের তলে রয়েছে জান্নাত ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইরা যুবক ভাইরা দুনিয়াতে যার মা আর বাবা জীবিত আছে এর চাইতে সৌভাগ্যবান মানুষ এর চাইতে সুকপালওয়ালা মানুষ আর পৃথিবীতে একজনও নাই ঠিক কিনা আমার ভাইরা আমাদের মাহফিল অতি অল্প সময়ের মধ্যে শেষ হবে সর্বোচ্চ টাইম হচ্ছে এগারোটা বা সোয়া এগারোটা প্রধান বক্তাকে আনার সময় হয়ে গেছে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা কি বলেন কথা কয় না তাহলে তো প্রধান বক্তার আলোচনা আপনারা শুনতে পারবেন না আমি তো আপনাদের এখানে আছি জুমার মধ্যে আসলে অনেক আলোচনা শুনতে পারবেন যে কমিটির পক্ষ থেকে অনুরোধ এটাই যে অল্প সময়ের মধ্যে শেষ করব আপনারা যদি বলেন কি আর দুই চার মিনিট বলা যাবে তাহলে দশটা জিনিস কি কি পয়েন্ট আকারে বলে দিব বিস্তারিত ব্যাখ্যা করা সময় নাই সম্মানিত ভাইরা আমি আমার সমস্ত মুসল্লি অর্থাৎ আজকের মাহফিলে যারা আসতে পেরেছেন খুশিনা বাজার আরো যারা বলেন খুশিনা বাজার আমাদের প্রধান বক্তার কণ্ঠ অত্যন্ত চমৎকার আল্লাহ যদি তৌফিক দেয় কিছুক্ষণ পরে আমরা হজরতের কণ্ঠে আলোচনা শুনবো ইনশা আল্লাহ জিব্রাইল আমিনের সাথে কথা হচ্ছে কার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলতেছে জিব্রাইল আমি চলে যাওয়ার পরে তুমি দশটা নিয়ামত তুলে নিবা আমার উম্মতের কি অবস্থা হবে এবার তুমি কি বলবা সেই তিন নম্বর নিয়ামতটা কি যেটা তুমি তুলে নিবে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন
তিন নাম্বার যেই নিয়ামতটা আমি তুলে নেব সেটা হচ্ছে ইবাদতের মজা সেটা কি আজকে যদি ইবাদতের মজা আমরা বুঝতাম এই এত সুন্দর আয়োজন এলাকার মধ্যে কি মানুষ এই কয়জনই না আরো আছে আজকে দেখবেন এই যে মাহফিল শুনতে মজা লাগে না কিছু মানুষের মজা লাগে হচ্ছে গাজা ঠিক কি না কিছু মানুষ এক ভিন্ন আড়ালে আবডালে গাছতলায় বাসতলায় চায়ের দোকানে আছে না নাই আর খালি আমারে বক্তাছে দেখো মোল্লাই কয় কি ঠিক কি না কিন্তু আল্লাহ তো সবাইরে সব জিনিস দেবে না আল্লাহ বলে জিব্রাইল বলে ইবাদতের মজা আমি তুলে নিয়েছি কিন্তু ওরা ইবাদতের মজা বোঝে না ওরা বোঝে এক কাপ চা আর একটা ডারবি সিগারেটের মজা যদি ইবাদতের মজা বুঝতো এই জান্নাতি সামিয়ানাটা এখনো লোকে লোকারণ্য হয়ে এই এলাকায় জায়গা দেওয়া যেত না আসতেছে না তারা ইবাদতের মজা বোঝে না যারা ঠিক কি না আমার ভাইরা বিশ্বনবীর দরবারে আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে মুমিন আমার যে ঈমান আছে আমি বুঝবো কেমনে এটা একটু মেপে দেন আল্লাহর হাবিব বলেন ইযা সারাতকা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়্যাতুক আল্লাহর নবী বলেন যখন তুমি কোনো ভালো কাজ করবে ভালো কাজের সাহায্য করবে ভালো কাজের পক্ষে থাকবে নেক কাজ করতে পারবে এটা করার পরে যখন দেখবা তোমার ভালো লাগে আর খারাপ কাজ হয়ে গেলে তোমার কষ্ট বা কষ্ট লাগে তখন বুঝবা যে তোমার মধ্যে ঈমান আছে ঠিক কিনা